ওয়েলকাম ভিউয়ার্স খবর সন্ধান চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ১৩ ফেব্রুয়ারি দু সাল শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রয়েছে প্রচন্ড কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এছাড়া ত্রিপুরা ঝাড়খণ্ড এবং ভারতের অন্যান্য জায়গার আবহাওয়াটা কেমন আসছে এবং বাংলাদেশের আবহাওয়াটা আজকে কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে এই নিয়ে রয়েছে আজকের এই ভিডিও দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দেবেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করতে পারেন নেই তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে শনিবার আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে খবর উঠে আসছে তাতে মৌসম ভবন প্রথমেই যেটা জানাচ্ছেন উত্তর ভারত জুড়ে শুধুই এখন ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে নেই কোনো শৈত্যপ্রবাহের সতর্কতা নেই কোনো গরমের সতর্কতা শুধুই বলা হচ্ছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের জায়গাগুলোতে কুয়াশার কমলা সতর্কতা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে কোথায় কোথায় আজকে পশ্চিমবঙ্গের কেমন আবহাওয়া থাকবে প্রথমে আমরা জেনে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়াটা কেমন থাকবে জানিয়ে দিয়েছি যে গাঙ্গেও পশ্চিমবঙ্গের জায়গাগুলোতে প্রচণ্ড কুয়াশার সতর্কতা দিয়েছেন দিল্লির মৌসম ভবন সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর তারা কি বলছেন তারা বলছেন মূলত কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কমলা সতর্কতা তারা দিয়েছেন দক্ষিণবঙ্গের চারটি জেলাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলাতে এই সতর্কতা জারি রয়েছে এর সঙ্গে আরও যেটা বলছেন কলকাতা হুগলি পশ্চিম মেদিনীপুর সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম বাঁকুড়া এখানে হালকা থেকে মাঝারি কুয়াশা আসবে এমনটা তারা জানাচ্ছেন অর্থাৎ কোনো রকম সতর্কতা নেই সতর্কতা মূলত চারটি জেলাতে পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলা এবার চলে আসছি দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আজকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না এমনটাই খবরে জানা যাচ্ছে যদিও ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ সংলগ্ন জায়গায় তার জন্য কিছু কিছু জায়গায় আংশিক মেঘলাকাশ থাকতে পারে কলকাতা হাওড়া উপকূলের জায়গাগুলো এমনটা জানা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এখানে মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে সঙ্গে আংশিকভাবে একটা হালকা মেঘের চাদরের মতন কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা আজকে রয়েছে তবে আস্তে আস্তে গরম বাড়বে বসন্ত আসছে এটা পরিষ্কার করে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না অন্যদিকে উত্তরবঙ্গের যে আবহাওয়ার খবর আজকে উঠে আসছে তার আগে আপনাদের জানিয়ে দিই আজকে তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে যেখানে সপ্তাহের শেষে আঠারো বা উনিশ ডিগ্রি হবার কথা ছিল সেখানে অলরেডি হয়ে গেছে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন আজকেও কিন্তু আঠারো এবং সাড়ে আঠারো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা সর্বনিম্ন থাকছে

অন্যান্য জেলাগুলোতে সেরকম বৃষ্টির খবর জানা যাচ্ছে না এখনও তবে বৃষ্টি আসছে কিন্তু ওপরের পাঁচ জেলাতে পরবর্তী দিনে এছাড়াও কুয়াশার কোনো সতর্কতা নেই তবে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে এটা জানানো হয়েছে তাপমাত্রা থাকতে পারে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন সর্বোচ্চ থাকতে পারে পঁচিশ থেকে ২৬ ডিগ্রি আগামী থেকে দুই তিন দিনে সেরকম বিরাট কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গে এমনটা জানানো হয়েছে তবে আগামীকাল থেকে জলপাইগুড়িতে বৃষ্টি আসছে এছাড়া সোমবার মঙ্গলবারে অন্যান্য ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টির কথা বলা হয়েছে তবে এটা পরিষ্কার করে বলা হয়েছে দুই দিনাজপুর মালদহতে রকম কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে ত্রিপুরাতে কেমন আবহাওয়া থাকতে পারে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে মোটামুটি একটা হালকা মাঝারি ঠান্ডা থাকছে সকালে রাতে তবে কিন্তু দুপুরের দিকে গরমের মাত্রা বাড়বে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে হালকা মাঝারি কুয়াশা আংশিক বেংলা আকাশ থাকার সম্ভাবনা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটা জানা যাচ্ছে ঝাড়খণ্ডে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা সকালে একটু ঠান্ডা থাকছে তবে বেলার দিকে তাপমাত্রা প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ ডিগ্রির ঘরে থাকতে পারে কোথাও কোথাও উনতিরিশ ডিগ্রি থাকতে পারে ঝাড়খণ্ডে এমনটা জানা যাচ্ছে বৃষ্টির আজকে কোথাও কোনো সম্ভাবনা নেই বিহারে বেশ ভালো রকম ঠান্ডা বজায় থাকতে পারে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড তবে সর্বোচ্চ তাপমাত্রাও একটু কম থাকছে ২৬ থেকে সাতাশ ডিগ্রি তাই বিহার জুড়ে একটা মোটামুটি ঠান্ডাটা থাকছে উড়িষ্যাতে কিন্তু প্রচণ্ড হারে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ থাকতে পারে সর্বনিম্ন থাকতে পারে বেশি সতেরো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে সঙ্গে দিল্লির মৌসম ভবন যেটা জানাচ্ছেন যে উত্তর ভারত জুড়ে আর তো কোনো শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে না যেমন তেমনি যেটা আগে জানালাম উত্তর ভারতের বিভিন্ন জায়গায় এখন শুধু কুয়াশার সতর্কতা রয়েছে অর্থাৎ ঘন কুয়াশা আগামী কয়েকদিন থাকতে পারে এটা জানা যাচ্ছে এবং কোনো রকম নিম্নচাপ বা অন্য কোনো নতুন সিস্টেম আসার কোনো আপাতত খবর নেই যার জন্য আবহাওয়াটা অন্যরকম বা পরিবর্তিত হতে পারে পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গাতে আজকে বাংলাদেশে কেমন আবহাওয়া থাকতে পারে যেটা জানতে পারা যাচ্ছে মোটামুটি আংশিক মেঘলা আকাশ রোদ ঝলমলে আবহাওয়া থাকবে শুকনো আবহাওয়া বিরাজ করবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনার ক্ষেত্র দেখতে পাওয়া যাচ্ছে না তবে তাপমাত্রা খুব একটা বিরাট হের ফের হবার সম্ভাবনা নেই অর্থাৎ বিরাট পরিবর্তন আসছে না এখনই অর্থাৎ আজকে আসছে না এমনটা জানা যাচ্ছে রাতের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট এখানে থাকতে পারে চোদ্দো ডিগ্রির ঘরে তবে সিলেট বিভাগে ১৩ ডিগ্রির ঘরে থাকতে পারে এবং সর্বোচ্চ থাকতে পারে চব্বিশ থেকে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ সর্বনিম্ন গড় করলে চোদ্দ পনেরো সর্বোচ্চ চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি মোটামুটি একটা ঠান্ডা থাকছে এছাড়া দক্ষিণ বিভাগের জায়গাগুলো তার আগে বলেনি রাজধানী ঢাকা এছাড়া দক্ষিণ বিভাগ যেমন বরিশাল চট্টগ্রাম খুলনা এখানে ষোলো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে একটু হলেও ঠান্ডা থাকছে তবে দুপুরের দিকে তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি হবার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে কারণ উনতিরিশ ডিগ্রি বা আঠাশ ডিগ্রির ঘরে তাপমাত্রা চলে যাবার সম্ভাবনা রয়েছে সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে এমনটাও কিন্তু জানানো হয়েছে তবে শৈত প্রবাহের আর কোন রকম সম্ভাবনা নেই প্রচন্ড কুয়াশা আসতে পারে এমন কোন রকম সতর্ক বার্তা দেখতে পাওয়া যাচ্ছে না এটাই হচ্ছে আজকে বাংলাদেশের আবহাওয়া তা বুঝতেই পারলেন যে আজকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার সঙ্গে ভারতবর্ষের আবহাওয়াটা কেমন চলবে আগামী দিনে কেমন আসতে পারে তার একটা পরিপূর্ণ আভাস দেওয়ার আপনাদের চেষ্টা করলাম যেটুকু বললাম সেটুকু পুরোটাই আবহাওয়া দপ্তরের দেওয়া পরিসংখ্যান বা আপডেট থেকে আপনাদের জানিয়েছি আমাদের নিজস্ব কোনো মতামত নেই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং